আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি বকুল আক্তার। রীতি বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু, আরও চারজন শনাক্ত। বাংলাদেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন ও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের IEDCR পরিচালক অধ্যাপক মির্জাদি সেবিনা ফ্লোরা। আজ বুধবার IEDCR কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সেব্রিনা ফ্লোরা বলেন, এটা আমাদের জন্য দুঃসংবাদ। বাংলাদেশে এক আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, 70-এর উপরে তার বয়স। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা সহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন। তিনি আরও জানান, বাংলাদেশে নতুন করে চারজন আক্রান্ত হয়েছেন। এদের একজন নারী ও তিনজন পুরুষ, একজন পূর্বে আক্রান্ত পরিবারের সদস্য, বাকি তিনজন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। তার মধ্যে দুজন ইতালি ও আরেকজন কুয়েত থেকে এসেছেন। কোভিড-19 রয়েছে এমন সন্দেহভাজন 16 জনকে আইসোলেশনে রাখা হয়েছে।